বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, যা পুরো দলের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তবে কী সেই পরিবর্তন এবং তার প্রভাব কতটা গভীর হতে চলেছে, দেশের ক্রিকেট প্রেমীদের মনে বারবার উঠে আসছে এই প্রশ্ন। আর তাই আজকের এই প্রতিবেদনে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। দর্শক, আসুন ধাপে ধাপে জেনে নেই ঠিক কী কী পরিবর্তন আসছে এবং কেন এই পরিবর্তন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে নিয়ে যেতে পারে এক নতুন দিগন্তে। প্রথমেই বলা যাক, দলের কোচিং স্টাফের বড় পরিবর্তন আসতে চলেছে। শোনা যাচ্ছে হাথুরু সিংহের জায়গায় নতুন কোচ নিয়োগ করা হতে পারে, যিনি অনেকটাই ভিন্ন ধাঁচের। হাথুরু সিংহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন এবং তার অধীনে কিছু উল্লেখযোগ্য জয় এসেছে, কিন্তু তার কোচিং নিয়ে সমালোচনা কম হয়নি। দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক, কৌশলগত সিদ্ধান্ত এবং সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। এর ফলে দর্শক এবং বোর্ডের মধ্যে তার অবস্থান নড়বড়ে হয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছে, নতুন কোচ কি বাংলাদেশ ক্রিকেটকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যেখানে সারা দেশ টাইগারদের দেখতে চায়? দ্বিতীয়ত হলো, দলে আসতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরিবর্তন। গুঞ্জন রয়েছে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে তরুণ প্রতিভাদের সুযোগ দেয়া হবে। সাকিব মুশফিকদের মতো অভিজ্ঞদের বিকল্প হিসেবে নতুন মুখদের নিয়ে আসা কতটা কার্যকরী হবে? তরুণ প্রতিভারা অনেকদিন ধরে নিজেদের প্রমাণ করার অপেক্ষায় আছেন। এই সিদ্ধান্ত যদি সত্যি কার্যকর হয়, তবে তরুণদের পারফরমেন্সই দলের ভবিষ্যৎ গড়তে চলেছে। কিন্তু তাদের এই অতিরিক্ত চাপ কতটা সামলাতে পারবে? অভিজ্ঞতার অভাব এমন কিছু ভুল করবে কি যা পুরো দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে? তৃতীয়ত, বোর্ডের অভ্যন্তরীণ নেতৃত্বে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, যার কারণে দলের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তিত হতে পারে। নতুন বোর্ড প্রেসিডেন্ট ও ম্যানেজমেন্টের সঙ্গে কোচ এবং খেলোয়াড়দের সম্পর্ক কেমন হবে, সেটাই বড় প্রশ্ন। শোনা যাচ্ছে বোর্ডের নতুন নেতৃত্ব আরও আধুনিক এবং কৌশলগত উন্নতির দিক বেশি চিন্তা করছেন। এর মানে হচ্ছে খেলার উন্নতি এবং দেশের বাইরে থেকে প্রফেশনাল ম্যানেজমেন্টের সংস্পর্শ আসা, যা ভবিষ্যতের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে। কিন্তু এখানে রয়েছে আরেকটি প্রশ্ন, এই নতুন নেতৃত্বের সিদ্ধান্ত কি সিনিয়র খেলোয়াড়দের সমর্থন পাবে নাকি তাদের মধ্যে আরও বেশি বিভাজন তৈরি করবে? আরেকটি বড় প্রশ্ন হচ্ছে দলের নেতৃত্ব পরিবর্তন নিয়ে। সাকিব আল হাসানের পর নেতৃত্বের দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান শান্ত। তাকে দায়িত্ব দেওয়ার সবথেকে বড় কারণ ছিল দলকে দীর্ঘমেয়াদে নেতৃত্ব দিতে পারবেন এবং তরুণদের সঙ্গে সমন্বয় সাধন করতে পারবেন। কাগজে কলমে শান্ত সামাল দিলেও ব্যাট হাতে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই কথা উঠবে, ক্যাপ্টেন শান্তর চেয়ে ব্যাটার শান্ত যদি দেশের জন্য মঙ্গলজনক হয় তবে তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়া হোক, সেই সাথে ব্যাটার শান্তকে ফিরে আসতে সহায়তা করা হোক। সবশেষে যে পরিবর্তনের কথা বলতে হয় তা হলো দলের খেলার কৌশলগত পরিবর্তন। মাঠে খেলার ধরন, বোলিং এবং ব্যাটিং স্ট্র্যাটেজি সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া আনতে চায় ক্রিকেট বোর্ড। গত কয়েক বছর ধরে বাংলাদেশ দল অনেক সময় সঠিক কৌশল এবং পরিকল্পনার অভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে। এর ফলে দেশের ক্রিকেট সমর্থকরা হতাশ হয়েছেন। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে একটি কৌশলগত পরিবর্তন আনার চেষ্টা করছে বিসিবি। তবে সেই পরিবর্তন কেমন হবে এবং তা মাঠে বাস্তবায়ন করা কতটা সম্ভব, সেটাই দেখার বিষয়। এইসব পরিবর্তনই প্রমাণ করে বাংলাদেশের ক্রিকেট একটি বড় পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে, যা হয়তো দলের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু এই পরিবর্তন আসলে দলের জন্য কতটা ভালো হবে বলে আপনি মনে করেন? দর্শক, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন।